হাই, আমি তাহসান। আমি জানি অনলাইনে যখন লম্বা ডিউরেশনের ভিডিওগুলো দেখেন অনেকেই পছন্দ করেন না, কিন্তু আজকে যে গল্পটা আমি বলবো সেটা বলতে একটু সময় লাগবে। আর গল্পটা এখানে বলা যাবে না, গল্পটা বলতে এক জায়গায় যেতে হবে। চলেন যাই রাঙামাটি। তিশা দেওয়ান, নামটা না শুনলেও কণ্ঠ নিশ্চয়ই শোনা হয়েছে। তিশার গল্পটা বলি। ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব 314 কিলোমিটার, কিন্তু দূরত্ব যতই হোক না কেন, আমরা পেরেছি সেই দূরত্বকে দূর করতে, করেছি সীমাকে অতিক্রম। তিশা রাঙামাটির এই ছোট্ট গ্রামে থেকে তার প্রিয় গায়ক তাহসানের একটা গান গেয়ে ইন্টারনেটে আপলোড করে দেয়, আর এখান থেকেই আমাদের গল্পের শুরু। কিন্তু আমাদের এই আজকের এই গল্পটা শুধু তিশাকে নিয়ে নয়, গল্পে আছে আমাদের দেশের অন্যতম জনপ্রিয় গায়ক ও অভিনেতা হার্টথ্রব তাহসান। শুনে বিশ্বাস করবেন না, তিনি আমার আপনার মতোই সাধারণ মানুষ, মোটামুটি সাধারণ। তো কিভাবে বাংলাদেশের বিখ্যাত তাহসান ও প্রত্যন্ত রাঙামাটির তিশা একই গল্পে আসলো, এটাই হয়তো আসলে কানেকশনের জাদু। আমি কোনোদিন ভাবতে পারি না যে আমি গানের প্রতি এতটাই দুর্বল হয়ে যাব। বলতে গেলে আমি খুব ভালোবেসে ফেলছি এই গানটাকে, আর মানুষও আমার গানটা শুনে এতটাই ভালোবাসবে আমাকে, এতটা সাপোর্ট করবে, কোনোদিন ভাবতে পারি না। আমি একটা ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করলো আলোয়ালা গানটা কভার করার জন্য, দেন আমি ওটা কভার করলাম। কভার করার পর এমনি ফেসবুকে আপলোড করে দেখি ভাইরাল। আমি হঠাৎ এটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে এটা এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে, অ্যান্ড সবাই এটা এত ভালো করে নিবে গানটা। আরো 2 ঘন্টা লাগবে না? 2 থেকে 2.5। গুগল ম্যাপস আছে, দাঁড়াও দেখি। ঢোলে ঢোলে বহে কে বা মৃদু বাই তুটিনি হিলোলো কুলে কল্লোলে চলে আজাই। This is a spiritual journey for me. ধরো গান তো করছি অনেক বছর হলো, তো যখন আমি অনলাইনে ভিডিওটা দেখলাম আমার মনে হলো যে আই নিড টু থ্যাঙ্ক হার অ্যান্ড থ্যাঙ্ক এভরিওয়ান লাইক হার, যে ওদের জন্যই কিন্তু আমার গানগুলো বেঁচে থাকবে। কারণ আমি একদিন থাকবো না, কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর পরও যখন কেউ আমার গানটা গিটারে তুলে গাবে, কিবোর্ডে বসে গাবে, তখনই কিন্তু আমার গানগুলো বেঁচে থাকবে, আমাদের এই কাজটা সার্থক হবে। দিনটা ছিল আর 10টা দিনের মতোই সাধারণ, কিন্তু তিশা ভাবতেই পারেনি কি অসাধারণ একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল তার জন্যে। হ্যালো, কাচ্ছো কেন? কাচ্ছে কেন মেয়েটা? বাসা কে আছে? বাসায় মা। মা আছে কোথায়? আন্টি কোথায়? মা আমি বিশ্বাস করতে পারছি না। খুশির কান্না, এরকম খুশির কান্না জীবনে কয়বার আসে বলো? তিশার কালকের সারপ্রাইজ তো কেমন ছিল? আমার জন্য সারপ্রাইজিং ছিল, কারণ আমি এক্সপেক্ট করি না তোমার সাথে কেঁদে ফেলবার, মানে আমি নিজে বুঝতে পারছিলাম কি করবো, বাট ইট ওয়াজ সো ম্যাজিক্যাল।
সো যখন গ্রামীণফোন থেকে বললো যে তোমার ইন্টারভিউ নিতে টিম আসবে, আমি ওদেরকে বললাম যে আমি যাবো। সো ওরা বললো আপনি যাবেন? বলে হ্যাঁ, আই নিড টু, আমি ওকে কিছু বলতে চাই। যেটা বলতে আসলে এত দূরে আসা, সেটা হচ্ছে যে থ্যাংক ইউ। যে গানটা ধরো আলো লেখার সময় যে প্রেমটা নিয়ে গানটা লিখেছিলাম, শুরু করেছিলাম গানটা, এতবার শুনতে শুনতে নিজের কণ্ঠে গানটার ওই প্রেমের ব্যাপারটা হয়তো নিজে ফিল করতাম না, কিন্তু এত বছর পর আবার তুমি যখন গানটা গাইলে না, তখন সেই আবার সেই গুজবাম্পস, ওই যে লোম দাঁড়িয়ে যায় না। সো মনে হচ্ছিল এটা আমার গান না, এটা আসলে এখন তোমার গান। সিরিয়াসলি আমি আমি ব্যাপারটা বোঝাতে পারবো না, কারণ গান যখন বেঁচে থাকে তখনই তো একজন আর্টিস্ট বেঁচে থাকে, তাই না? সো তুমি ইন আ ওয়ে ইউ হ্যাভ ব্রট মি ব্যাক টু লাইফ। বেশি লেকচার হয়ে গেল কখন নাই না, লেকচারগুলো আমার জন্যই ভালো। মন খুলে কথা বলতে সব জায়গায় পারি না তো, আজকে একটু উপভোগ করো। চলো গান করি। হ্যাঁ, কি গান করবো? ভালোই করা যাক। হ্যাঁ, ভালো করা যাক। তুমি কোথায় করছো? জি থেকে না? জি। আমি ই থেকে করি, দেখি পারবো। যোগাযোগের এই গল্পটা হয়তো শুরু হয়েছিল সিম্পল একটা গান থেকে, কিন্তু এই সম্পর্ক বা কানেকশন শুধু ইন্টারনেটের নয়, এই কানেকশন মানুষের সাথে মানুষের।